এরপর আসা যাক শেরশাহর সামরিক ব্যবস্থার দিকে। তিনি সাম্রাজ্যের বিভিন্ন অংশে ফজ রেখে দিতেন। হ্যাঁ, এই ফজ মানে ছোট ছোট সেনাদল, এই দ্যাট মেন অফিসার অফ মিলিটারি সিস্টেম ওয়াজ ফজদার। ফজদার এবং ফজদারের সাথে সৈনিকদের যাতে নাকি কোনো পার্সোনাল রিলেশন না গড়ে ওঠে, তিনি তার দিকে খুব সতর্ক দৃষ্টি রাখতেন এবং সাম্রাজ্যের সমস্ত অফিসারদের ক্ষেত্রে, শুধু সামরিক ক্ষেত্রে না, তারা কিন্তু দু তিন বছর অন্তর অন্তর তাদেরকে তিনি বদলির ব্যবস্থা করতেন, ট্রান্সফার করে দিতেন। আচ্ছা, এই সামরিক ব্যবস্থা কিন্তু তার সামরিক ব্যবস্থা পূর্বসূরী, তার পূর্বসূরী আলাউদ্দিন খলজির সামরিক ব্যবস্থার দ্বারা অনুপ্রাণিত ছিল অনেকটাই। তো এই সামরিক ব্যবস্থায় আরেকটা যে জিনিস দেখা গেছে, যে সেনাদলকে কিন্তু পরিষ্কার, তিনি নিজেই বেতন দানের ব্যবস্থা করতেন এবং পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন তিনি, যাতে নাকি তারা কেউ কৃষি জমি নষ্ট না করে। অনেক সময় যুদ্ধের প্রয়োজনে কৃষি জমির উপর দিয়ে সেনাদল নিয়ে যেতে হতো, সেটা যদি অত্যন্ত না থাকতো সেটা আলাদা ব্যাপার, কিন্তু কেউ যদি ইচ্ছে করত এই কৃষি জমির মানে ফসল নষ্ট করতো, তাদের কিন্তু কান কেটে নেওয়া হতো এবং যে পরিমাণ ফসল নষ্ট করতো সেই পরিমাণ ফসল তাদের গলায় ঝুলিয়ে রাস্তা দিয়ে হাঁটানো হতো, মানে এটাই ছিল তাদের শাস্তি। তো আর এছাড়াও শেরশাহর আন্ডারে 150,000 অশ্বারোহী, 25,000 পদাতিক, 5,000 যুদ্ধহস্তী এবং কিছু গোলন্দাজ বাহিনীও ছিল। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি তোমাদের আবার মনে করে দিই, একটু পেছনে যাচ্ছি, মুদ্রা ব্যবস্থার ক্ষেত্রে, মুদ্রা ব্যবস্থায় কিন্তু শেরশাহর মুদ্রা ব্যবস্থা কিন্তু পরবর্তীকালে মুঘল যুগেও এই মুদ্রা ব্যবস্থাটা লিঙ্গার করে এবং ব্রিটিশ যুগে যে মুদ্রা ব্যবস্থা সেটা কিন্তু শেরশাহর থেকেই অনুপ্রাণিত হয়ে মুদ্রা ব্যবস্থা প্রচলন হয়েছিল। আচ্ছা, ব্রিটিশ ঐতিহাসিক সেনাবাহিনীর ক্ষেত্রে আরেকটা বলবো, যে শেরশাহ কিন্তু ঘোড়ার উপর দাগ এবং গুলিয়া প্রথা চালু করে। আচ্ছা, ব্রিটিশ ঐতিহাসিক কিনি মন্তব্য করেছে, নো গভর্নমেন্ট নট ইভেন দ্য ব্রিটিশ হ্যাজ শোন সো মাচ উইজডম অ্যাজ ডিড দিস পাঠান। অর্থাৎ তার যে শেরশাহর যে শাসন প্রতিভা সেটা ব্রিটিশদের তুলনায় অনেক অনেক বেশি ছিল এবং আকবরের থেকেও অনেক শেরশাহর সাংগঠনিক প্রতিভা অনেক বেশি ছিল। যদিও ডক্টর অমলেশ ত্রিপাঠী, পি শরণ এবং শ্রীরাম সরকার শর্মা ইনি তারা স্বীকার করেন না। তা ডক্টর ত্রিপাঠী কী বলেছিলেন, তিনি বলেন যে হি ওয়াজ মোর এ রেফর্মার দ্যান অ্যান ইনোভেটর, অর্থাৎ তিনি উদ্ভাবক নন, তিনি সংস্কারক বেশি, তার নতুন উদ্ভাবনী ক্ষমতা ছিল না। যদিও সমালোচনা করা সত্ত্বেও আমরা এটুকু বলবো, তিনি মধ্যযুগীয় সংস্কার থেকে তিনি বেরিয়ে এসে নিরপেক্ষভাবে শাসন পরিচালনা করার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। বিচার ব্যবস্থার ক্ষেত্রেই যদি তুমি দেখো তোমরা, তাহলে দেখবে সম অপরাধে সমদণ্ড, অর্থাৎ তার নিজের আত্মীয় স্বজন হোক, স্পেশাল অফিসার হোক বা সাধারণ নাগরিক হোক, সমস্ত নাগরিকদের ক্ষেত্রে সম অপরাধে সম অপরাধের সমান দণ্ড পেতে হবে এটা কিন্তু তিনি চালু করেছিলেন এবং তিনি নিজে, সুলতান নিজে আপিলের বিচার নিষ্পত্তি করেন। এটা একটা উদাহরণ দিলাম মাত্র। তো এনিওয়ে, শেরশাহর অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম যদি তোমরা পড়ো, আমি যেটা দিয়েছি সেটা তো তোমরা পড়বেই, এছাড়াও তোমরা অনিরুদ্ধবাবুর মুঘল সাম্রাজ্যের উত্থান পতনের ইতিহাস দেখবে, বইটা পড়বে। আর পরবর্তীকালে আমি তোমাদেরকে বলবো শেরশাহকে কেন আকবরের পূর্বসূরি বলা হয় সেটা আমি আলোচনা করবো। হোপ ইউ লাইক মাই ভিডিওস অ্যান্ড থ্যাংক ইউ ফর ইয়োর পেশেন্স।